আপনারা সবাই দেখতে পাচ্ছেন বিভিন্ন গণমাধ্যম ফেসবুক যত যা আছে সবকিছুতে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বকাপকে নিয়ে কতই না উত্তেজনা বাংলাদেশে বিরাজ করছে যে আমরা বাস করছি সেই বাংলাদেশে আমরা ঠিকমতন বাংলাদেশের প্রতিটা মানুষ খেতে পায় না সেখানে অনেক দরিদ্র মানুষ আছে যেখানে তারা ঠিকমতন শীতে তাদের বস্ত্র নাই তারা একটি কাপড়ে জীবন যাপন করছে আমরা যদি একটু সহযোগিতা করে সেই অপচয়গুলো না করে তাহলে তাদের কতটা উপকার হয় আমরা অনাথই এখানে 5 কিলোমিটার পতাকা ওখানে 10 কিলোমিটার পতাকা ওখানে বানাচ্ছি এখানে বানাচ্ছি এগুলো এই খরচগুলো কি খুবই প্রয়োজন করা একটা দলকে সমর্থন করার জন্য কি খুব প্রয়োজন এগুলো না কখনোই না একটি দলকে সমর্থন করার জন্য খুব বেশি হলে একটি জার্সি বা সর্বোচ্চ হলে একটি পতাকা এর বেশি কিন্তু লাগে না একটি দলকে সমর্থন করার জন্য আর আমরা যেগুলো করছি র্যালি শোডাউন এগুলো আসলেই অপচয় হচ্ছে এই অপচয়গুলো যদি আমরা না করি বিভিন্ন পথ শিশু আছে আমাদের আশেপাশে অনেক দরিদ্র মানুষ আছে যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না আমরা যদি তাদেরকে একটুক আমাদের জায়গা থেকে একটুক যদি হেল্প করতে পারি সেই টাকাগুলো অপচয় না করে তাহলে তাদের অনেক তাদের উপকারে আসবে আমরা যদি সেটা করি তাহলে আমাদের দেশটা ভালো থাকবে আমাদের দেশের অর্থ সম্পদ অযথা আমরা নষ্ট করছি এগুলো না করে আমরা যদি আমাদের আশেপাশের মানুষের একটু হলেও কাজে লাগাতে পারি এই অর্থগুলা তাহলে সবারই ভালো হবে আমাদের এই জীবনে আমরা যেমন সুখে থাকতে পারবো পরের জীবনেও সুখে থাকতে পারবো তাই আপনাদেরকে বলবো এই বিশ্বকাপকে নিয়ে মারামারি ঝামেলা ঝঞ্ঝট না করে এই বাজে খরচগুলো না করে আপনারা আপনাদের আশেপাশে মানুষগুলো খোঁজ নিন এবং তাদেরকে একটু হলেও সহযোগিতা করুন এই বাজে খরচগুলো থেকে রেহাই নিন আপনারা যেগুলো করছেন সেগুলো কোনো ঠিক হচ্ছে না সেটা আমি হই বা আপনি হই বা আপনার ফ্রেন্ড সার্কেল যেই করুক এটা আপনারা বুঝাবেন যে ভিডিওটা দেখবেন সে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিয়ে বলবেন যে আসলে না এগুলো আমরা যেটা করছি সেটা কখনোই ঠিক করছি না তো আপনাদের কাছে আমাদের একটি চাওয়া আপনারা এই বাজে খরচগুলো না করে আপনাদের পাশের দরিদ্র মানুষ পথ শিশুগুলোকে একটু হলেও সহযোগিতা করুন তাহলে তাদের এই শীতকালটি অন্তত ভালো কাটবে তাই আমরা সবাই মিলে কোনো ঝামেলা ঝঞ্ঝটবিহীন খেলা দেখি যেই দলই সাপোর্ট করুক আমরা সবাইকে উৎসাহিত করবো এই বিশ্বকাপে 32টি দল অংশগ্রহণ করছে 32টি দলই ভালো যদি 32টি দল ভালোই না হতো তাহলে তারা বিশ্বকাপে আসতে পারতো না সো আমরা আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স নিয়ে মারামারি না করে সবাই একসঙ্গে মিলেমিশে খেলা দেখি আর এই বিশ্বকাপটিকে একটু হলে উপভোগ করি এই বিশ্বকাপটি আসলেই বিনোদনের জন্য সে বিনোদনটা আমরা সবাই উপভোগ করি